মহাভারত আদি পর্ব। নারায়ণং নমস্কৃত্যা নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। গ্রন্থ সূচনা। সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। প্রণমহ পুস্তক ভারত নাম ধর, যার নাম লইলে নিষ্পাপ হয় নর। পরাশর সুত মুখে হইল সম্ভব, অমল কমল দিব্য ত্রৈলোক্য দুর্লভ। গীত অর্থ কইল তাহে সুগন্ধি নির্মাণ, কি সব রুচিল তাহে বিবিধ আখ্যান। তরিতে সদ্ভক্তি সেই প্রচণ্ড তপনে, ভারত পঙ্কজ ফুটে যার দর্শনে। সুজন সুবুদ্ধি লোক হইয়া ভ্রমর, ভারত পঙ্কজ মধু পিবে নিরন্তর। বিপুল বৈভব ধর্ম জ্ঞানর প্রকাশ, কলির কলুষ যত হয়ত বিনাশ। জ্যোষ্ঠী লক্ষ শ্লোকে ব্যাস ভারত রচিল, ত্রিশ লক্ষ শ্লোক তার দেবলোকে দিল। সুরলোকে পড়িল নারদ তপবন, ইন্দ্র আদি দেবগণ করেন শ্রবণ। পঞ্চদশ লক্ষ শ্লোক পরম যতনে, অসিতকে বল মুখে পিতৃলোকে শুনে। সুখদেব মুখে শুনে গন্ধর্বাদি যক্ষ, মহাভারতের শ্লোক চতুর্দশ লক্ষ। লক্ষ শ্লোক প্রচার করিল মর্তপুরে, সংসার নরক হইতে উদ্ধারিতে নরে। বৈষম্পায়ন কহে জন্মেন জয় শুনে, পরম পবিত্র কথা ব্যাসের রচনে। চারি বেদ ষট শাস্ত্র এগভীতে কইল, ভারত সহিত মুনি তুলেতে তুলিল। ভারতে অধিকতেই হইল ভারত, বিবিধ পুরাণ গন্ধ যাহার সম্মত। সুরাসুর নাগলোকে এ তিন ভুবনে, সংসারের মধ্যে যত হইল পুণ্যজনে। সবার চরিত্র এই ভারত ভিতর, যাহার শ্রবণে পাপহীন হয় নর। সর্বশাস্ত্র মধ্যে ইহা প্রধান বনন, দেবগণ মধ্যে যথা দেবনারায়ণ। নদ নদী গণ যেন প্রবেশে সাগর, সকল পুরাণ কথা ভারত ভিতর। সকল গ্রন্থের সার ভারত কথন, শুনিলে সফল হয় মানব জীবন। অনেক কঠোর তপে ব্যাস মহামুনি, রচিল বিচিত্র গ্রন্থ ভারত কাহিনী। শ্লোক ছন্দে গ্রন্থ তবে রচিলেন ব্যাস, গীত ছন্দে কহে তাহে কবি কাশীদাস। পুরাকালে মহর্ষিগণ একদা তুলাদণ্ডে একদিকে চারিবেদ, অন্যদিকে এই ভারত পুস্তক স্থাপন করেন। তাহাতে এই পুস্তক মহত্ত্বে ও ভাবতত্ত্বে বেদ চতুষ্টয় অপেক্ষা শ্রেষ্ঠ হওয়াতে ইহাকে মহাভারত বলিয়া নির্দেশ করেন। সৌতির প্রতি সৌনকাদি ঋষিদের প্রশ্ন জিজ্ঞাসা। সৌনকাদি মুনিগণ নৈমিষ্কানে, দ্বাদশ বছর যজ্ঞ করে এক মনে। লোমহর্ষণ তনয় সৌতি নাম ধর, ব্যাস উপদেশে সর্বশাস্ত্রেতে তৎপর। ভ্রমেতে ভ্রমিতে গেল নৈমিষ্কাননে, সৌনকাদি মুনি যজ্ঞে রত সেইখানে। মুনিগণে প্রণমিল সুতের নন্দন, আশীর্বাদ করি সবে দিলেন আসন। সৌতি দেখি সকৌতুকে কন মুনিগণ, কোথা হইতে হইল সৌতি তব আগমন। কোথায় বা এতকাল করিলা যাপন, সবিস্তারে কহ সবে করিব শ্রবণ। মুনিগণ প্রশ্নে শুনি সুতের কুমার, সবিনয়ে করপুটে কহেন বিস্তার।
মহারাজ জন্মেঞ্জয় পরীক্ষিত পুত্র, সর্পকুল বিনাশার্থে কৈলা সর্পসত্র। সেই যজ্ঞে মুনিশ্রেষ্ঠ শিবৈসম্পায়ন, ব্যাস বিরচিত কথা করান শ্রবণ, বিস্তারে শ্রবণ করি ভারত আখ্যান। যাহার শ্রবণে নর পায় দিব্য জ্ঞান, নানা তীর্থ পর্যটন করি অবশেষে, উপনীত হইয়াছি তোমা সভাপাশে। সূর্যাগ্নির মত তেজ তোমা সবাজনে, ব্রহ্মরূপে অবতীর্ণ নৈমে শোকাননে। ধর্ম ইতিহাস কিংবা পুরাণ কাহিনী, শ্রবণে মানুষ কিংবা কহ মহামুনি। আদেশ করুন আমি করিব কীর্তন, যাহার শ্রবণে সর্ব পাপ বিমোচন। শ্রৌতির বচন শুনি কন মহামুনি, তব তাত সুত ছিল সর্বশাস্ত্র জ্ঞানী। নানা চিত্র বিচিত্র কথন পুরাতন, সুত মুখে বহু শাস্ত্র করেছি শ্রবণ। তার পুত্র তুমি হে জিজ্ঞাসি সে কারণ, কি জানো হো কহো তুমি করিব শ্রবণ। ভৃগু বংশ সমুৎপন্ন হইল কি মতে, বিস্তার করিয়া কহ। সবার অগ্রেতে সৌতি বলে অবধান, করমুনিগণ কহিব বিচিত্র কথা ব্যাসের বচন। ব্রহ্মারনন্দন হইল ভৃগু মহামুনি, পুলমা নামেতে কন্যা তাহার গৃহিণী। গর্ভবতী পুলমায় রাখি নিজ ঘরে, ভৃগু মহামুনি গেল স্নান করিবারে। হেনকালে আসে তথা দৈত্য মহাকায়, গুরুপত্নী হরিবারে মনন করয়। কামিতে পীড়িত চিত্ত নাহি অন্য ভয়, কন্যা দিল ফলমূল কিছু না হিলয়। বলেতে ধরিব বলি বিচারিল মনে, গৃহে প্রবেশিতে দেখে দীপ্ত হুতাসনে। অগ্নিবাণে চাহি বলে দানব দুরন্ত, কহ বৈশ্যানর তুমি জানো আদি অন্ত। ইহার জনকপুরে পূর্বে বরিলেক মোরে, বিবাহ না নিয়া মোরে দিলে কো ভৃগুরে। মিথ্যাবাদে ভৃগু নাহি করিল বিচার, বিবাহ করি আনে কন্যা বরণ আমার। মিথ্যা না কহিও তুমি কহ সত্যবাণী, ন্যায়তে এ কন্যা হয় কাহার গৃহিণী। দানবের বাক্য শুনি অগ্নি হইল ভীত, কেমনে কহিবে মিথ্যা হইল চিন্তিত। সত্য কইলে কন্যা লইয়া যাইবে দানব, ভাবিয়া তাহার প্রতি বলে জলোদ্ভব। আমি জানি পূর্বে তুমি পুলমা কন্যায় বরণ করেছ তাহা মিথ্যা কভু নয়। কিন্তু বিধি মতে তব বিভানা হইল, তেই এ কন্যার প্রীতা ভৃগুরে অর্পিল। বিধি মন্ত্র পাঠ করি তোমার গোচর, বিবাহ করিল কন্যা ভৃগু মুনিবর। তথাপি ন্যায়তে কন্যা তোমার ভরণী, কহিলাম সত্য কথা যাহা আমি জানি। অগ্নির বচন শুনি দানব দুর্বার, নিমিষে ধরিল এক ভীষণ আকার। বলে ধরি কন্যা লয়ে চলিল তখন, ভয়তে বিকলা কন্যা কর এরোদন। গর্ভেতে আছিল পুত্র ভৃগুর ঔরসে, রাক্ষসীর অত্যাচারে তবে মহারোষে। দ্বিতীয় সূর্যের প্রায় হইল বাহির, বিখ্যাত চ্যাবন নামে সেই মহাবীর। দৃষ্টিমাত্রে ভৃগুপুত্র দানব দুর্বারে, সেই দণ্ডে ভস্মীভূত হইল একেবারে। ভৃগুর ভরণী কোলে করি নিজ সুতে, আশ্রমে চলিল তবে কাঁদিতে কাঁদিতে। হেনকালে তথায় আইল পদ্মজনী, ক্রন্দন নিবৃত কইল বলি প্রিয় বাণী। ক্রন্দনে বলিল অশ্রু জলকুল মার, তাহাতে জন্মিল নদী আশ্চর্য ব্যাপার। দেখিয়া বিস্ময় চিত্ত হইলেন বিধি, নাম তার রাখিলেন বসুধরা নদী।
বধূকে রাখিয়া গৃহে গেল প্রজাপতি, পুত্রকোলে করিয়া আছয়ে দুঃখমতি। হেনকালে স্নান করি এলো ভৃগু তথা, জিজ্ঞাসিল কেন তব চিত্ত বিরসিতা। স্বামীরে দেখিয়া কন্যা করিয়া রোদন, কহিলে যতেকো দানব বিবরণ। তোমার তনয় এই কইল প্রতিকার, দানবে মারিয়া মোর করিল উদ্ধার। এত শুনি পুনভৃগু হেতু জিজ্ঞাসিল, কি কারণে দানব ধরিয়া তোরে নিল। কন্যা বলে আচম্বিতে আসি দুষ্ট মতি, আমার দেখিয়া জিজ্ঞাসিল অগ্নিপ্রতি। বৈশ্যানর বাক্যে মোরে করিল দুর্জন, শুনিয়া হইল ভৃগু ক্রোধে অচেতন। আজি হইতে সর্বভক্ষ হও হুতাসন, বলিয়া সাপিল তেজে তবে তপবন। ত্রাসিত অনল শুনি ভৃগুর বচন, সকাতরে দ্বিজবরে করে নিবেদন। কোন দোষে ভৃগুমণি সাপ দিলা মোরে, বলিলাম যাহা জানি তাহা দানবেরে। জানিয়া শুনিয়া মিথ্যা বলে যে ইজন, ইহকালে উৎসা অন্তে নরক গমন। উভয় সপ্তম কুল নরকে প্রবেশে, জানিয়া আমারে সাপ দিলা বিনা দোষে। মোর মুখে দিলা তৃপ্তি দেব পিতৃগণ, অনুচিত সাপ মোরে দিলে কি কারণ। এত বলি বৈশ্যানর দেবগণ লইয়া, ব্রহ্মারে সকল কথা নিবেদিল গিয়া। ব্রহ্মা বলে অগ্নি দুঃখ না ভাবি হো মনে, সকল হইবে শুদ্ধ তোমারও কারণে। ব্রহ্মার বচন শুনি সন্তুষ্ট হইয়া, পুনরূপী জগতেতে ব্যাপির আসিয়া। ভারত পঙ্কজ কবি মহামুনি ব্যাস, পাঁচালী প্রবন্ধে কহে কাশীরাম দাস। রুরুর সর্পহিংসা, সৌতি বলে অবধান কর মুনিগণ, এই রূপে ভৃগুপুত্র হইল চবন। প্রমতি নামেতে হইল চবন তনয়, তাহার তনয়ে হইল রুরু মহাশয়। প্রমদ্বারা ভার্যা তার পরমা সুন্দরী, তাহার জননী হইল মেনকা অপ্সরী। কতকালে মইল কন্যা সর্পের দংশনে, দেখি শোকাকুল হইল যত বন্ধুগণে। ভার্যার মরণ শোকে প্রমতি নন্দন, একাকী অরণ্য মধ্যে করে হে ক্রন্দন। মুনির ক্রন্দন দেখি যত দেবগণ, দেবদূত পাঠাইল প্রবোধ কারণ। দেবদূত বলে রুরু কান্দ কি কারণে, মরিলে তোমার ভার্যা আয়ুর বিহনে। ইহার উপায় আর নাহি কত্রী লোকে, আছই উপায় এক কহিব তোমাকে। আপন অর্ধেক আয়ু যদি দাও তারে, তবে পাবে নিজ ভার্যা কহিনু তোমারে। অর্ধ আয়ু দেবর কইল অঙ্গীকার, জিউক সে ভার্যা মোর কর প্রতিকার। এত শুনি দেবদূত রুরুরে লইয়া, জমির ভবনে গেল বিমানে চড়িয়া। জমির কহিল দূত সব বিবরণ, অর্ধ আয়ু স্ত্রীকে দিল প্রমতি নন্দন। ধর্মরাজ বলে পাবে তোমার গৃহিণী, যাও যাও নিজালয়ে যাও দ্বিজমণি। ধর্ম বলে প্রমোদ দ্বারা জীবন পাইল, দেখিয়া প্রমতি পুত্র সানন্দ হইল। প্রতিজ্ঞা করিল রুরু ক্রোধে ততক্ষণে, মারিব ভুজঙ্গ যত দেখিব নয়নে। এক দণ্ড ভ্রমে রুরু সর্প অন্বেষণে, মারিল অনেক সর্প না যায় গণনে। একদিন ভ্রমে মুনি অরণ্য ভিতর, দেখিলে এক মহা সর্প অতি ভয়ঙ্কর। সর্প দেখি দণ্ড লয়ে যায় মারিবারে, দেখিয়া ভুন্ডুক ডাকি বলে উচ্চেশ্বরে। কি দোষ করিনু আমি তোমারও সদনে, অহিংসক জনে মার মারো কিসের কারণে। রুরু বলে দোষ গুণ না করি বিচার, সর্প পেলে সংহারিব প্রতিজ্ঞা আমার। ডুন্ডুক বলেন
আমি নাম মাত্র সাপ, অহিংসক, হিংসনে জন্মায় মহাপাপ। ইতেকু শুনিয়া রুরু ভাবে মনে মন, জিজ্ঞাসিল কহ তুমি কোন মহাজন। সর্ব বলে ছিনু আমি মুনির কুমার, খগম নামেতে সখা ছিলেন আমার। তালপত্রে সর্প এক করিয়া রচন, সখারে দিলাম আমি হাস্যের কারণ। সর্প দেখি মোহম হল মুনির তনয়, ক্রোধ করি সাপ মরে দিল অতিশয়। হীনবীর্য সর্প হইয়া থাকো কাননে, পুনরূপী বলে মরে করুণ বচনে। অচিরে হইবে মুক্ত শুন প্রাণ সখা, রুরুর সহিত যত দিনে হবে দেখা। প্রমতির পুত্র তুমি ভৃগু বংশে জন্ম, দ্বিজ হইয়া করো কেন ক্ষত্রিয়েরও কর্ম। ব্রাহ্মণের কর্ম নয় লোকের হিংসন, স্বপ্ন দোষে দেখো মোর দুর্গতক্ষণ। অহিংসা পরম ধর্ম করহ পালন, ভয়ার্ত জনের রক্ষা করিয়া যতন। পূর্বে রাজা জন্মেঞ্জয় সর্বযোগ্য কইল, দয়ায় সর্পের কুল ব্রাহ্মণে রাখিল। আস্তিক নামিতে দ্বিজ জগত কারুসুত, যাহার চরিত্র কথা শুনিতে অদ্ভুত। রুরু বলে কহ মুনি আস্তিক আখ্যান, কি মতে নাগির কুল কইল পরিত্রাণ, কি কারণে সর্পযোগ্য কইল জন্মেঞ্জয়। এত শুনি মুনিবর খণ্ড বিস্ময়। মুনি কহে সেই কথা কহিতে বিস্তর, শুনিবার চিত্ত যদি আছয় তোমার। মুনিগণে জিজ্ঞাসিল কহিবে সকল, আজ্ঞা দেহ যাব আমি আপনার স্থল। এত বলি দিব্য মূর্তি হইল ততক্ষণে, অন্তর্ধান হইয়া মুনি গেল যথাস্থানে। বিস্ময় জন্মিল রুরু মন দুঃখী তাপে, আপনার গৃহে আসি জিজ্ঞাসিল বাপে। প্রমতি বলেন আমি সব তাহা জানি, আস্তিক্ষের উপাখ্যান অদ্ভুত কাহিনী। মহাভারতেরও কথা অমৃতেরও ধার, শ্রবণেরও সুখ ইহা বিনা নাহিয়ার। কাশীরাম দাসেরও প্রণাম সাধুজনে, পাইবি পরম প্রীতি যাহার স্তবনে। আজ এই পর্যন্তই, আগামী পর্বে জগৎকারুর বিবরণ। শুনছেন আদি পর্ব মহাভারত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। হরি ওম।